গাছ এই কাঁঠাল গাছটা কিভাবে রোপণ করছে এক সপ্তাহ 15 দিন আগে এখন এটার কিভাবে পরিচর্যা করতেছে এই কবরস্থানের দায়িত্বে আছেন মোটামুটি ভাবে পার্ট টাইম হিসাবে একটু লাইসেন্সবিহীন কাজ করে মতিউর ভাই তিনি এই গাছটা এখানে সংরক্ষণ করছে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব ভালো লাগবে আচ্ছা মতিউর ভাই কি কাঁঠাল গাছই তো নাকি হ্যাঁ এইটাই মনে কাঁঠাল গাছটা আমি এখানে যার আগে আমি এখানে যত গাছ রোপণ করেছি সম্পূর্ণ আমি গাছগুলো এই এই ফলগুলো আমি নিজে খেয়েছি যেমন এই গাছটা এর এমন একটা কাঁঠাল গাছ এই কাঁঠালটার মধ্যে সম্পূর্ণ শুধু কুশ আর কুশ এত একেবারে পাতলা একটা মানে এটার যে চামড়াটা আচ্ছা আচ্ছা আর এটার ভিতরে এমন মরির একদম চিকন আর এটার ভিতরে এইরকম কুশ হয় ভিতরে আর কোনো বত্তা হয় না শুধু কুশ আর কুশ আচ্ছা বিচিগুলো একদম চিকন আর প্রচণ্ড মিষ্টি সেই জন্য থেকে আমি যখন আমি এই ধরনের কোনো ফল আমি খেয়ে ভালো লাগে তখন ওইটার থেকে আমি কিন্তু চারা উৎপাদন করি ওই চারাটা উৎপাদন করে কিন্তু আমি এই জায়গায় রোপণ করি এই গাছটাও সেই রকম একটা কাঁঠাল গাছ আচ্ছা আচ্ছা এখানে এই জন্য আমি গাছটা রোপণ করেছি এখানে কিন্তু আমি বহু প্রজাতির গাছের চারা রোপণ করেছি আচ্ছা আর বিশেষ সম্পূর্ণ গাছগুলোই আমি যে ফলটাকে আমার খুব ভালো লাগছে সেইটাকে আমি উৎপাদন করে আমি এখান থেকে রোপণ করেছি তো গাছটা রোপণ করেছি তাহলে আপনার ওই বোঝা যাচ্ছে যে মানে ওই যে গাছের যে বিচিটা এটা আপনার হাতেরই হাতের মানে আমি সম্পূর্ণ যা আমি যে বললাম না যেটা আমি খাই খাই আমার কাছে ভালো লাগে এই গাছের জাতটা খুব ভালো তখন থেকে আমি এখান থেকে চারা উৎপাদন করে আমি এনে চারা রোপণ করি তো এখানে বহু প্রজাতির গাছের চারা রোপণ করছি যেমন জাম গাছ জামগুলো আমি বড়ো বড়ো জাম এত বড়ো বড়ো জাম এই জামগুলো আমি এই নিজেকে চেকে আমি এখান থেকে চারা বিছিয়ে ফেলে উৎপাদন করেছি আবার এখানে রোপণ করেছি তো আসুন ওইদিকে যাই ওইদিকে আপনাকে সেই জাম গাছের চারা দেখাবো আর বিশেষ করে এখানে শহীদ আরবের কাজের গাছ রয়েছে আম গাছ রয়েছে এরপর জামবুড়া গাছ রয়েছে নিম গাছ রয়েছে বহু প্রজাতির গাছের চারা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চলুন এই যে এটা একটা দেশীয় নিম বুঝছেন এই নিম গাছ আছে বহু এটা দেশীয় নিম গাছ যদিও নিম গাছটা এখানে একটু সমস্যা হয় কি জানেন নিম গাছ আর এই নিম গাছটাই বেশি রাখাটা একটু কষ্টজনক জায়গা কারণ গাছগুলো যখন বড় হয়ে যায় এখানে অনেক মানুষগুলো আসে ডাল নিয়ে যায় ভেঙে ফেলা যার কারণে নিম গাছটা খুবই একটা মানে ঝুঁকিপূর্ণ থাকে আর কি তো এই গাছটা খুব দেখে শুনে রাখছি আর মানুষকে বলছি যাতে আর আল্লাহর রহমান গাছটা লম্বা হয়ে গেছে এখন আর যদি একমাত্র ভেঙে নেই এছাড়া আর কোনো ওই যে আপনার ওই যে মেসক করে আর কি মেসক না ওই মানুষ এই নিম গাছ তো আমাদের একটা ঔষধীয় গাছ ঔষধি গাছ ওই পাতাগুলো রান্না করে খাওয়া যায় ভাজি করে ঔষধ হিসেবে ব্যবহার করে আমি মানুষকে বলি অনেক সময় যে গাছগুলো তো আপনাদের জন্য রোপণ করেছি গাছগুলো আর কি বাঁচতে দেন গাছগুলো বেঁচে থাকলে আপনারা অক্সিজেন পাবেন আপনার এই গাছের ডালপালা পাতা নিয়ে বিভিন্ন ঔষধীয় কাজে ব্যবহার করতে পারবেন তো অনেক সময় ওনারা আমি যখন তাকে তখন নিতে পারে না চলুন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি জাম গাছ এই যে জাম গাছ এই জাম গাছটা আমি যখন এই জাম গাছগুলো রোপণ করেছি এই জাম গাছগুলো কিন্তু কোনো নার্সারির থেকে আমি আনা হয় না আমি জাম নিজে কিনেছি বেছে বেছে অত বড় বড় জামগুলো কিনেছি কিনে এছাড়া আমি নিজে জাম করে আমি জামগুলো চারাগুলো রোপণ করেছি আর জামের চারা যা এখানে কিন্তু আমি অনেক জামের চারা রোপণ করেছি আর জামের চারা রোপণ করার উদ্দেশ্য একটাই কারণ এখানে অনেক প্রজাতির পাখি থাকে বহু প্রায় তাহলে আশা করতেছি যে আমরা কয়েক বছরের মধ্যে জাম ধরবো এটা এখানে জাম পাবো শীতল বাতাস পাবো সব কিছু আমাদের পাবো কারণ আমরা এখানে অনেক দেখেন আমাদের দেশে কিন্তু এখন জাম আমার ঢাকা শহর অনেকেই আমরা জাম কিন্তু কিনে খাওয়ার মতো একটা বিশাল একটা কিন্তু ব্যাপার কারণ 200 টাকা কেজি থাকে ইচ্ছা করলে কিন্তু অনেক মানুষে অনেকগুলো জাম বা জাম খেতে পারে না কিন্তু আল্লাহ রহমতে এখানে আমি অনেক জাম গাছ চারা রোপণ করেছি ইনশাআল্লাহ আমাদের ছেলেমেয়েরা এখানে আসবে বা মানুষে খাবে পাখি খাবে আমি তখন আমি সেই আনন্দটা পাবো আর বিশেষ করে এখানে থাকবে খুব ভালো একটা পরিবেশ তো
আসলে চলুন আপনাদেরকে আর একটি পেয়ারা গাছ দেখাবো। আচ্ছা ঠিক আছে। আজকে যে গাছটা চারা গাছের চারা আমি রোপণ করি গাছের নিচে আমি দাঁড়িয়ে রয়েছি সেই গাছটা হলো, এই গাছটা আমি কিন্তু কিনি নাই বা আমি নিজেও এইটা উৎপাদন করি নাই। আমার এই এলাকার একজন বড় ভাই, আমাদের সদ্য বড় ভাই ইসলাম ভাই বঙ্গবন্ধু শর্ম শতবার্ষিকী উপলক্ষে এই অনেক গাছের চারা রোপণ করেছিলেন, তখনই আমি সেই দিন ভাই আমাকে কিছু গাছ উপহার দিয়েছিলেন, সেই গাছটা আমি এখানে রোপণ করেছিলাম। এটা হলো বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই পেয়ারা গাছটা রোপণ করেছিলাম। ইনশাআল্লাহ দুই বছর যাবৎ আমি পেয়ারা খাচ্ছি, অনেকেই ছেলেমেয়েরা আসে যখন পেয়ারা খাই তো খুব ভালো লাগে পেয়ারাটা। তাহলে তো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে গাছটা। তো আপনাদেরকে একটা এখন আমি দেখাবো আমার নিজের লাগানো এটা এই খুব একটি ল্যাংরাম গাছ। আচ্ছা, গাছটার নিচে দাঁড়িয়ে রয়েছে সেই গাছটা কিন্তু আমার নিজের হাতে লাগা এটা এটা। হ্যাঁ, এটা একটা সুন্দর এবং খুব সুস্বাদু একটা আমাদের যে ল্যাংরাম বলে সেই ল্যাংরাম, মানে আমটা খেয়ে খুব স্বাদ লেগেছে। তখন আমি পিঠাতে কিন্তু আমি এই চারা উৎপাদন করি, ইনশাল্লাহ আমি গাছের চারাটা রোপণ করেছি। তো এরকম ওই যে এখানে আরও অনেক গাছ আছে সেই গাছও আমার হাতে লাগানো ইনশাল্লাহ। তো হয়তো বেঁচে থাকবো না, কিন্তু যদি এই গাছগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে আর আল্লাহর রহমতে যখন গাছগুলো বেঁচে থাকবে, এই গাছগুলোর মধ্যে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা অনেকেই জানেন যে আমি বুদ্ধিজীবীদের এই কিছু গাছের চারা রোপণ করেছি, আমি যদিও হারিয়ে যাই তো আমার এই গাছগুলোর মধ্যে। তো আসলে আমিও তো জানতাম না যে এই যে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, যে গাছটা আপনার হাতের লাগানো বা আপনার নিজস্ব একটা চারের বিশি থেকে গাছটা সংরক্ষণ করছেন। আরেক কিছু গাছ দেখাচ্ছি চলে, এখন যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হলো সৌদি আরবের একটি খেজুর গাছ। খেজুর গাছ? হ্যাঁ, এটা সৌদি আরবের খেজুর গাছ। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা গাছ, আমাদের পবিত্র খেজুর গাছ, কারণ খেজুর আমাদের হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, আর যেহেতু আমাদের পবিত্র কবরস্থান সেই উপলক্ষে আমি খেজুর গাছের চারা রোপণ করেছি। এই গাছটা কিন্তু আমারই লাগানো। আচ্ছা, যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ তাহলে আমাদের এই গাছটা অবশ্যই যদি বেঁচে থাকে তাহলে আমি খুব খুশি হব, যখন মানুষ এই খেজুর গাছ থেকে খেজুর খাবে আমি খুব আনন্দ পাবো। শুধু এখানে খেজুর গাছের চারা রোপণ করেছি না, আপনার ওই যে পাশে দেখুন জাম্বুরা গাছ, এই যে জাম্বুরা গাছগুলো দেখছেন কি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে জাম্বুরা গাছ, এই যে কাঁঠাল গাছ, এইরকমভাবে কিন্তু আমি অনেক গাছের চারা রোপণ করেছি। তো প্রিয় গাছের চারা রোপণ করি তাহলে দেখবেন আমাদের আগামী প্রজন্ম ভালো থাকবে, দেশ ভালো থাকবে, সবাই ভালো থাকবে। তো সকলকে কী আহ্বান করছি যে আমরা যেন অন্তত পক্ষে দেশের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি করে ফলন্ত গাছের চারা রোপণ করি। ঠিক আছে মতিউর ভাই, প্রত্যাশা রইল, দোয়া রইল, ভালোবাসা রইল, আপনার গাছগুলোও বেঁচে থাকুক ইনশাল্লাহ। সেটির মধ্যে আরও অনেক গাছ রয়েছে, ওই যে ওই যে ওই পাশে আমার খাজুর গাছ আছে ইনশাল্লাহ। তো আমি আমি আরেকবার বলতে চাইছি যে আমি যদি হারিয়ে যাই, আমার যারা বন্ধুরা রয়েছেন, আমার যারা খুব ভালোবাসেন বা আমাকে যারা এই জানেন বুদ্ধিজীবীতে আমি কাজ করছি, হয়তো একদিন হারিয়ে যাব, তো আমার এই গাছগুলার যখন এসে দেখবেন তখন এই গাছগুলার মাঝে আমি আপনাদের ভালোবাসাটা যেন ফিরে পাই, এই গাছগুলো দেখে যেন আমাকে স্মরণ করি। ঠিক আছে, ধন্যবাদ ভাই, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি দর্শক আপনাদের জন্য, যে মতিউর ভাই শুধু কবরস্থানে কাজ করে না, কবরস্থানে কীভাবে গাছগুলো নিজস্ব বিচি থেকে গাছগুলো সংরক্ষণ করেছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। ওইটা হচ্ছে একটা পেয়ারা গাছ, এরকম অনেক গাছ এখানে করছে সেটি আপনাদেরকে দেখাইছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।